হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ক্লাস থ্রিয়ের বাটারফ্লাই বইয়ের 72 বা 72 পৃষ্ঠার অ্যাক্টিভিটি 3, 4, 5 করব। বন্ধুরা, এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 5, ওয়াটার। ওয়াটারের গল্পটা তোমরা পুরো ভালোভাবে পড়ে তারপর অ্যাক্টিভিটি 3, 4 এবং 5টা করতে পারলে অনেকটা বেশি তোমাদের সুবিধা হবে। তো চলো বন্ধুরা, দেখি অ্যাক্টিভিটি 3-তে কী বলা হয়েছে। বলেছে, লেটস অ্যারেঞ্জ দি জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। লেটস মানে চলো, রিঅ্যারেঞ্জ মানে সাজাই, জাম্বল লেটার্স, জাম্বল মানে এলোমেলো, লেটার মানে বর্ণগুলোকে, টু মেক, মেক মানে তৈরি করা, আর টু মেক মানে তৈরি করতে বা বানাতে, মিনিংফুল ওয়ার্ডস, মিনিংফুল মানে অর্থপূর্ণ, ওয়ার্ডস মানে শব্দগুচ্ছ। তাহলে চলো এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করি। প্রথমটা দেখো কী আছে, HAWS, এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে হয় WASH, WASH, ওয়াশ মানে ধোয়া। এরপরে বন্ধুরা আছে ERTAW, এটাকে সাজিয়ে আমরা যদি লিখি WATER, ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে জল। এরপরে আছে DPON, এটাকে সাজিয়ে লিখলে কী হবে, PONDI, পন্ড, পন্ড মানে পুকুর। তারপরে আছে HABET, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি BATH, বাত, বাত মানে স্নান করা। তারপরে আছে ERTE, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি TREE, ট্রি, ট্রি মানে গাছ। তাহলে বন্ধুরা পরপর পরপর হয়ে গেল ওয়াশ, ওমা শব্দ। তাহলে বন্ধুরা দেখো, পরপর যদি আমরা সাজাই তাহলে হবে ওয়াশ, ওয়াটার, পন্ড, বাত আর ট্রি। তাহলে বন্ধুরা এটা আমাদের অ্যাক্টিভিটি 3 সম্পূর্ণ হয়ে গেল। এবার বন্ধুরা আমরা অ্যাক্টিভিটি 4 করব। দেখো বন্ধুরা, এর জন্য তোমাদের অ্যাক্টিভিটি 3টা অবশ্যই করা প্রয়োজন এবং তার মানেগুলো বোঝা প্রয়োজন। তো চলো বন্ধুরা দেখি অ্যাক্টিভিটি 4 কীভাবে করতে বলেছে। লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ডস ফর্মড ইন অ্যাক্টিভিটি 3। লেটস মানে চলো, ফিল মানে পূরণ করি বা ভরাট করি, ফিল ইন মানে পূরণ করি বা ভরাট করি, দি ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কস মানে ফাঁকা জায়গাতে, উইথ মানে দিয়ে, দি ওয়ার্ডস মানে শব্দগুচ্ছ, ফর্মড ইন অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে যে শব্দগুচ্ছগুলি আছে সেগুলো দিয়েই আমাদের এই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে বলেছে। অর্থাৎ অ্যাক্টিভিটি 3-তে ওয়াশ, ওয়াটার, পন্ড, বাথ, ট্রি এগুলো রয়েছে, এগুলো দিয়েই তোমাদের অ্যাক্টিভিটি 4-কে পূরণ করতে হবে। দেখো বন্ধুরা, প্রথমটা আছে ড্যাশ ইজ লাইফ ফর আস, আস মানে আমাদের, ফর মানে জন্য, লাইফ মানে জীবন, ইজ মানে হয়। তাহলে আমাদের জন্য জীবনকে অ্যাক্টিভিটি 3-এর কোন শব্দগুলো এখানে আসতে পারে যেটা দিয়ে এই শূন্যস্থানকে তোমরা পূরণ করতে পারবে। অবশ্যই জীবন কাকে বলা হয় থাকে, ওয়াটারকে, যেটা আমরা অলরেডি অ্যাক্টিভিটি 3-তে সাজিয়ে লিখেছি। তো বন্ধুরা এখানে লিখে দাও ওয়াটার। তো বন্ধুরা আমি লিখে দিয়েছি WATER, ওয়াটার ইজ লাইফ ফর আস, জলই আমাদের জন্য জীবন। এবারে পরেরটায় যাই, উই ড্যাশ আওয়ার ক্লথস উইথ ওয়াটার। উই মানে আমরা, ড্যাশের জায়গায় কী বসবে সেটা আমি পরে বলছি, আওয়ার মানে আমাদের, ক্লথস মানে জামা কাপড়, উইথ মানে দিয়ে, ওয়াটার মানে জল। আমরা আমাদের জামা কাপড় জল দিয়ে কি করি, জল দিয়ে আমরা এই জায়গাটা পূরণ করো, ধুই, তাহলে এখানে হবে ওয়াশ। তাহলে বন্ধুরা আমি এখানে লিখেছি দেখো WASH, ওয়াশ, উই ওয়াশ আওয়ার ক্লথস উইথ ওয়াটার, আমরা আমাদের জামা কাপড় জল দিয়ে ধুই। এর পরেরটা বলেছে উই ক্যান গেট ওয়াটার ফ্রম ড্যাশ। উই মানে আমরা,
ক্যান গেট মানে পাই, গেট মানে পাই, পেতে পারি। ওয়াটার, ক্যান মানে পারি আর গেট মানে পাওয়া। ওয়াটার মানে জল, ফ্রম মানে থেকে, ড্যাশ। তাহলে আমরা জল পেয়ে থাকি বা পেতে পারি কোথা থেকে? আমরা জল পেয়ে থাকি পন্ড বা পুকুরের থেকে, যেটা অ্যাক্টিভিটি থ্রিতে অলরেডি করা আছে। তো বন্ধুরা, এখানে পন্ড হবে। তাহলে এটা হয়ে গেল, উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড, আমরা পুকুর থেকে জল পেয়ে থাকি। ড্যাশ ওয়েলকামস রেন, ওয়েলকাম মানে নিয়ে আসে, রেন মানে বৃষ্টিকে। বৃষ্টিকে নিয়ে আসে কে বন্ধুরা? সেটা হবে ট্রি, ট্রি মানে গাছ। গাছেরাই আসলো কিন্তু বৃষ্টিকে ডেকে আনে। তাহলে এখানে লিখলাম TREE, ট্রি ওয়েলকামস রেন, গাছ বৃষ্টিকে নিয়ে আসে। এভরিডে উই ড্যাশ উইথ ওয়াটার, এভরিডে মানে প্রত্যেক দিন, উই মানে আমরা, ড্যাশ উইথ ওয়াটার, উইথ মানে দিয়ে, ওয়াটার মানে জল। প্রত্যেক দিন আমরা জল দিই কী করি, যেটা অ্যাক্টিভিটি থ্রিতে ওয়ার্ডসের মধ্যে রয়েছে, কী হবে বন্ধুরা? বাথ মানে স্নান করি। তাহলে বন্ধুরা, আমি এখানে লিখে দিয়েছি BATH, বাথ। বাথ মানে স্নান করে থাকি জল দিয়ে প্রত্যেক দিন আমরা। এবার বন্ধুরা, আমরা অ্যাক্টিভিটি 5 করব, কি বলেছে শুনে নিই। ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি, ম্যাচ মানে মেলাও, টেবিল এর সাথে টেবিল বি কে। ওয়ান ইজ ডান ফর ইউ, ওয়ান মানে একটি, ইজ ডান মানে করে দেওয়া হয়েছে, ফর ইউ মানে তোমার জন্য। তাহলে টেবিল এ এবং টেবিল বি কে ম্যাচ করতে হবে, আর একটা আমাদের জন্য করে দিয়েছে। ট্রি মানে গাছ, ফার্মার মানে চাষি, ফ্যাক্টরি মানে কলকারখানা, স্নো মানে বরফ, গার্বেজ মানে আবর্জনা বা নোংরা, কেমিক্যালস মানে রাসায়নিক পদার্থ, পলিউশন মানে দূষণ, রেন মানে বৃষ্টি, ক্রপ মানে শস্য, মাউন্টেন মানে পাহাড়। তাহলে বন্ধুরা, এটা আমাদের এবার মেলাতে হবে। তাহলে বন্ধুরা, ট্রি কি আনে? গাছ কি আনে? রেন। তাহলে ট্রি এর সাথে রেন হবে, ট্রি এর সাথে রেন হবে। বন্ধুরা, আমি এইভাবে মেলালাম না, তোমরা এইভাবে মেলাতে পারো। আমি দেখো ট্রি এর মার্ক এ, তাই এখানে এ লিখে দিচ্ছি। এরপর আছে চাষি, চাষির সাথে কিসের সম্পর্ক? ফার্মার, ফার্মার হচ্ছে শস্য উৎপাদন করে, তাই ক্রপ, তাই ফার্মারের সাথে হবে ক্রপ। তাহলে বন্ধুরা, ফার্মারের সাথে হবে ক্রপ। এরপর আছে ফ্যাক্টরি, ফ্যাক্টরি মানে কলকারখানা, কলকারখানা থেকে কি হয়? কেমিক্যালস বেরোয়, মানে রাসায়নিক পদার্থ বেরোয়, তাহলে ফ্যাক্টরি হবে কেমিক্যাল, তাহলে সিটা এর পাশে লিখে দেব। আর শেষেরটা আছে গার্বেজ বা আবর্জনা স্তূপ, সেটা কোথায়? গার্বেজ থেকে নোংরা ছড়ায়, পলিউশন গন্ধ হয়, তাই দূষণ হবে, পলিউশন মানে দূষণ। তাহলে বন্ধুরা, গার্বেজ ই নাম্বারে ছিল, তাই আমি এখানে ই লিখে দিয়েছি, এবং তোমাদের সুবিধার্থে আবার দাগগুলোও টেনে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আজ এই পর্যন্তই সমাপ্ত হলো। এর পরের ভিডিওতে আমরা 73 পৃষ্ঠাটা করব, কিন্তু অবশ্যই বুঝে বুঝে করব, যাতে আমরা পুরোটাই বুঝে নিলে আমাদের পরে সুবিধা হবে, এরকম যদি কখনো দেয় তাহলে সেগুলো করতে। ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি মনে হয় এই ভিডিওটা ভালো লাগছে বা চ্যানেলটা থেকে পাওয়া ভিডিওগুলো থেকে তোমরা উপকার পাচ্ছ বা ইংরেজি তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে বা তোমরা কী কী চাও, তাহলে সেই অনুযায়ী আমি ভিডিও দিতে পারবো। একই সাথে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা দুস্থ যে সমস্ত বাচ্চারা রয়েছে, যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, অথচ তারা পড়ার জন্য মশগুল হয়ে থাকে বা তারা পড়তে চায়, তাদের খুব আগ্রহ, তাদের কাছে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে পৌঁছে দাও, তাহলে আমার এই ভিডিওটা বানানো অনেক বেশি সার্থক হবে। তো ছোট্ট বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সকলে ভালো থাকো।